দোনো হাতের কবজি সহ তিনবার ধোতে করো সবাই। এরপরে তিনবার মেসওয়াক করো। তিনবার কুলি করো। তিনবার নাকে পানি দাও। এরপরে সমস্ত মুখ তিনবার ধুতে করো। এরপরে ডান হাতের কনু সহ তিনবার ডান হাতের কনু প্রথম কনু পর্যন্ত ধুইতে হবে, কিন্তু শুকনো থাকলে হবে না। এরপরে বাম হাত, ডান হাতের পরে বাম হাত। এরপর দোনো হাতের আঙ্গুলি খিলাল করো। দোনো হাতের আঙ্গুলি খিলাল করো। এরপরে মাথা মাসে করো, সবাই মাথা মাসে করো। হ্যাঁ, এরপরে ডান পায়ে টাকনু সহ তিনবার ধুতে করো। তুমি মাথায় দিয়ে ফেলো, তুমি মাথায় দিয়ে ফেলো। হ্যাঁ, ডান পা ধুতে করো প্রথমে, ডান পা টাকনু গিরা পর্যন্ত ডান পা দো। এরপরে বাম পায়ে টাকনু গিরা পর্যন্ত ধুতে করো। দোনো পায়ের আঙ্গুলি খিলাল করো। দোনো পায়ের আঙ্গুল, পায়ের আঙ্গুল খিলাল করো, পায়ের আঙ্গুল। এবার সবাই আস্তে আস্তে যাও, মসজিদ দিকে যাও। যাও আস্তে আস্তে যাও, সবাই মসজিদে যাও সবাই। আস্তে নাকে পানি কুলি করো, নাকে পানি দাও। যাও হুম।